আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এখন আজকে আমি আলু ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, ঝটপট কীভাবে আলু ভাজি করা যায়। এটা এখন চুলায় আমি হাঁড়ি বসিয়ে অলরেডি তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি, হলুদ হালকা একটু দিয়েছি হাফ চা চামচ, আর এক চা চামচ লবণ দিয়েছি। লবণটা একটু কম করে সবাই দেওয়ার চেষ্টা করবেন, পরে লাগলে দেওয়া যাবে। এবার আমি আলু যে কুচি করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই আলু ভাজিটা ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে আলু ভাজিটা করলে খুবই মজার হয়। এটা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে খেলে ভালো লাগে। আর আলু ভাজি সবাই করতে পারে, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা যারা পড়াশোনা করে তাদের ঝটপট করে কিছু করতে হয়, তখন চট করে কয়েকটা আলু কেটে এভাবে ভাজি করে একটা ডিম ভেঙে দিতে পারে, বা একটু ধনে পাতা কিছু দিয়ে দিলে অনায়াসে ভাত খাওয়া যায়, বা রুটি কোনো কিছু একটা একটু তৈরি করে খেয়ে ফেলা যায়। বা ব্যাচেলার যে ভাই বোনরা আছে তাদের জন্য অনেক সুবিধা হয়। আসুন দেখা যাক কীভাবে করছি। এখন নেড়ে দিলাম আলুটা, একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এই আলু ভাজিটা আমার একটু তেল তেলে হবে এবং খেতে ভীষণ মজার। এবার একটু ঢেকে দিলাম, তাহলে ঢেকে দিলে হয় কি ওই ভাপে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আমি কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিব, নইলে নিচে লেগে যেতে পারে। এই ধরনের মজার ভাজি দিয়ে অনায়াসে ভাত রুটি পরোটা এগুলো খাওয়া যায়, আর বাচ্চারা বিশেষ করে এই ধরনের ভাজি পছন্দ করে। আমি সবসময় হয়তো অনেকেই লক্ষ্য করবেন যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমি বাচ্চাদের কথা সবসময় বলার চেষ্টা করি, কারণ বাচ্চারা কিছুই খেতে চায় না। বাচ্চাদেরকে অনেক কষ্ট করে খাবার খাওয়াতে হয়, যে কোনো খাবার শাকসবজি একটু সুন্দর করে একটু ভালো করে রান্না করলে অবশ্যই বাচ্চারা খাবে না কেন, চেষ্টা করবেন ভালো করার জন্য। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, যার যেভাবে ভালো লাগে ওভাবে দিবেন, আমি একটু বেশিই দিই কারণ আমার ধনে পাতাটা খুবই পছন্দের একটি আইটেম। আর ধনে পাতা আলু ভাজি দিলে অন্যরকম মজা লাগে খেতে, তো আপনারা এইভাবে করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দয়া করবেন। আল্লাহ হাফেজ।